এখন থেকে বিএনপির দখলে থাকবে রাজপথ বলেছেন অ্যানি। এদিকে গণরোষে ভীত সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন জুনায়েদ সাকিব। জানাবো মোমেনের বেহেস্তে ডিমের হালি কত জানতে চান জনগণ। এদিকে গ্রামাঞ্চলেও বিএনপির আন্দোলন শুরু হয়েছে, এবার সরকার টিকতে পারবে না বলেছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো নতুন কর্মঘণ্টায় সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 8টা থেকে বিকাল 3টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন থেকে বিএনপির দখলে থাকবে রাজপথ বলেছেন অ্যানি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সরকার ও আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্ত নিয়ে অচিরেই পতাকা মিছিল হবে, এখন থেকে সব রাস্তা বিএনপির দখলে থাকবে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মরতে হলে মরব, জীবন দিতে প্রস্তুত আছি, তবু হাসিনার কাছে মাথা নত করব না। কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানো হবে। গণরোষে ভীত সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেছেন জুনায়েদ সাকিব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন, এই সরকার কেবল ক্রাস সৃষ্টি করছে না, উন্নয়নের নামে নিজেদের কাজকে জায়েজ করার চেষ্টা করছে, কিন্তু তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে। সরকার নিজেদের লোকদের দিয়ে লুটপাট জারি রেখেছে, আর এই সরকারের বিরুদ্ধে যখনই মানুষ রাস্তায় নামে তখনই ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা চালানো হয়, গুম খুন করা হয়। সারাদেশে বর্তমান মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে। গণরোষে ভীত সরকারের মাথা খারাপ হয়ে গেছে। পুলিশি হত্যাকাণ্ড ও আয়নাঘরের নির্যাতনের বিচার, চা শ্রমিকদের 300 টাকা মজুরির ঘোষণা এবং জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ শেষে সচিবালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। জুনায়েদ সাকিব বিদ্যুৎ খাতে দায় মুক্তি আইন বাতিল করে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবি করেন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন লাখ লাখ জনতার আন্দোলনে পরিণত হবে। মুমেনের বেহেস্তে ডিমের হালি কত জানতে চান জনগণ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মুমেন বলেছেন, অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেস্তে আছি। আল্লাহ তাআলার বেহেস্তে সম্পর্কে মুমেন সাহেবের কোনো ধারণা আছে কিনা তা বলতে পারি না, কিন্তু ধারণা করি আল্লাহ তাআলার বেহেস্ত সম্পর্কে তার কোনো ধারণা নেই। তার জন্য যে লেখাপড়া করার দরকার সেটিও তিনি হয়তো করতে পারেননি। আর আলেমদের ওয়াজ বা বক্তৃতা শুনে যে কিছু শিখবেন সে পথও রুদ্ধ করা আছে। বহু সংখ্যক আলেমকে সরকার কারারুদ্ধ করে রেখেছে, যেন 92% মুসলমানের বাংলাদেশে তাদের জন্য কোনো স্পেস নেই। মুমেন সাহেবরা বাংলাদেশকে একেবারেই বেহেস্ত বানিয়ে ফেলেছেন, এটির বোধ করি ইউরোপ আমেরিকাও কোনো দিন দাবি করেনি। তিনি অবশ্য বলেছেন, সেই অন্যান্য দেশ কোনগুলো সেটি কখনো খোলাসা করা হয়নি। আওয়ামী লীগের মন্ত্রীরা অবিরাম বলে যাচ্ছেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা খুব ভালো, তাহলে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় 40-50% বাড়িয়ে দেওয়া হলো কেন? সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যখন তারা তেল কিনে এনেছিল তখন তেলের বাজার মূল্য অনেক বেশি ছিল, সে কারণে মূল্য বাড়ানো হয়েছে, কিন্তু এখন তেলের দাম বিশ্ববাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছে, তাহলে দাম কমাচ্ছেন না কেন? আর শ্রীলঙ্কা ও নেপাল ছাড়া পৃথিবীর কোনো দেশে তেলের দাম কিভাবে বাড়ানো হয়নি? দুটিকে সরকার অন্যান্য দেশের তুলনায় বলছে। আগে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের তরফে যুক্তি ছিল, কোভিড এর কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে, সে ধাক্কা সামলাতে সামলাতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে গেছে, রাশিয়া ইউক্রেনের সাথে আমাদের বাণিজ্য আছে, ইউক্রেন থেকে বাংলাদেশ গম আমদানি করে, সেটি গুরুত্বপূর্ণ, এখন রাশিয়ার বাধার কারণে যে গমের জাহাজ প্রায় কোনো দেশে যেতে পারছে না। ধর্ম প্রতিমন্ত্রী এই সমস্যার এক আজব সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ আটার রুটি কেন খায়? চালের আটার রুটি খেলেই হয়, এতে গম আমদানি করতে হয় না। গমের আটার রুটি ও চালের আটার রুটির মধ্যে কি ফারাক? পণ্ডিত মন্ত্রীর জানা আছে বলে মনে হয় না। এ মন্দার বাজারেও আটা 40-45 টাকা কেজি, চালের ন্যূনতম মূল্য প্রতি কেজি 50 টাকা, সে চালও বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। 1 কেজি চাল ভাঙিয়ে আটা বানাতে 20 টাকা লাগে। চালের আটার রুটি সাধারণত গোস্ত দিয়ে খাওয়া হয়। 1 কেজি ব্রয়লার মুরগির দাম এখন 220 টাকা, অথচ কিছুদিন আগেও এ মুরগি 140 টাকা কেজি দরে বিক্রি হতো।
সরকার অবশ্য বলতে পারে মুরগি লাগবে কেন, বুটের ডাল দিয়ে খাওয়া যেতে পারে, বুটের ডালও প্রতি কেজি 100 টাকার উপরে। তাহলে কেমন করে এ বর্ধিত মূল্যের চালের আটার রুটি খাবে মানুষ? যদি প্রশ্ন করা হয় চাল আটা গোশত শাকসবজি এসবের দাম এত বাড়লো কেন, সরকার হাইকোর্ট দেখায়, বলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি ঘটেছে, কিন্তু বিষয়টি সেখানে নয়, বিষয়টি হলো পথে পথে সরকারের বিভিন্ন এজেন্সি ও মাস্তানদের চাঁদাবাজি। কোরবানির ঈদের সময় গরুর পাইকার সেজে ট্রাকে করে ঢাকায় এসেছিলেন তিনি, চাঁদাবাজির বর্ণনা দিয়েছেন। এসব পয়েন্টে চাঁদা দিতে হবে, সেখানে ট্রাক চালক বিনা বাক্য হয়ে চাঁদা দিয়েছেন, কিন্তু যেখানে চাঁদা দেওয়ার কথা না সেখানেও ট্রাকের সামনে চাঁদাবাজরা এসে দাঁড়িয়েছে। ট্রাক চালক তাদের উপেক্ষা করে কিছু দূর সামনে এগুলোই পুলিশের লোকরা ট্রাকটি থামিয়েছে। তারপর কাগজপত্র পরীক্ষা, ট্রাক চালক কেন লুঙ্গি পরা, গায়ে নেই কেন নির্ধারিত শার্ট, এসব বলে শেষ পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করেছে। কোনো এক মন্ত্রী বলে ফেলেছেন বাংলাদেশে পণ্যমূল্য হংকং এর চেয়ে সস্তা। তারা হয়তো ধারণা নেই হংকং এর মানুষের মাথাপিছু আয় $50,000 মতো আর বাংলাদেশের 2,500, সুতরাং হংকং এর সাথে পণ্যমূল্যের তুলনা খুবই হাস্যকর। তবু সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা এসব কথা বলে যাচ্ছেন। সরকারের ডজন ডজন মন্ত্রী আছে, কিন্তু তাদের যে কি কাজ সেটি বোঝা যায় না। এরা সব নন্দলাল নিরাপত্তায় ঘেরা টাপে বসে বাণী দেন আর বাংলাদেশে সংগঠিত সব অপরাধের জন্য যে বিএনপি দায়ী সে কথা প্রচার করেন। কোনো সভা সমিতিতে তা পশুপালনেই হোক আর বিদ্যুৎ উন্নয়নেই হোক, সব অনুষ্ঠানে তারা বিএনপিকে কষে গাল দেন। বিএনপি ক্ষমতায় নেই 15 বছর, তারপর সব অপকর্মের জন্য তারাই দায়ী। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা উঠলে তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা তুলেন। তবে আমরা ইউক্রেন রাশিয়া থেকে শাকসবজি, শসা, ব্রয়লার, মুরগি আমদানি করি। সম্প্রতি বরগুনায় এক অনুষ্ঠানে ছাত্রলীগের পদধারী ও পদবঞ্চিত দু গ্রুপের মধ্যে অনুষ্ঠানস্থলে ভয়াবহ লাঠালাঠি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছাত্রলীগ কর্মীর বেদরক পিটুনি দেয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এতটা না করলেও চলতো, তবে ভোলায় পুলিশের সরাসরি গুলিতে বিএনপি ও ছাত্রদলের যে দুজন সদস্য খুন হলো তাদের ব্যাপারে তো এমন কোমল কথা বলেন না পররাষ্ট্রমন্ত্রী। তাদের ব্যাপারে তো এমন কোমল কথা বললেন না স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের বেহেস্তে কি এই নিয়ম? তবে মোমেন সাহেব বলেছেন তিনি শিক্ষক মানুষ, সরলভাবে কথা বলেন, কিন্তু তাকে সিম্পল না বলে সিম্পলসে বলাই ভূত করি ভালো, কারণ দুনিয়াধারীর কোনো খোঁজ খবর রাখেন না। ভারতের পক্ষে ওকালতি করতে গিয়ে এবার তিনি বলে ফেললেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কোনো আত্মমর্যাদাশীল দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখে এমন কথা শোভা পায় না। তিনি আজ এক কথা বলেন, যে পরদিন আর এক কথা বলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন না। ভারতকে শত শত মাইল ট্রানজিট করিডোর দিচ্ছেন, কিন্তু ভারতের কাছ থেকে 12 মাইলের ট্রানজিট সুবিধা আদায় করতে পারছেন না। এই সুবিধা আদায় করতে পারলে আমরা নেপাল ও ভুটানে সরাসরি পণ্য রফতানি করতে পারতাম, কেন সে প্রশ্ন তুলতে পারছেন না? আপনি স্ত্রীর ভূমিকায় আছেন বলে আল্লাহ তাআলার বেহেস্তে ফুল ফল হুর ব্যাপক সমাহার। ইহ জগতে যে পণ্যের কাজ করবে, পরশুদ্ধি অর্জন করবে, দান খয়রাত করবে, তারাই অনন্তকালের জন্য বেহেস্তে যাবে। সেখানে ইচ্ছা করলেই পাওয়া যাবে সুমিষ্ট ফল, সুঘ্রাণের ফুল পাওয়া যাবে হুরেদেরও, তারা অনিন্দ সুন্দরী, যে সৌন্দর্য কখনো ম্লান হবে না। কিন্তু মোমেন সাহেবের বেহেস্তে একটা মুরগির ডিমের দাম 13 টাকা, তবে মোমেন সাহেবের প্রিয় দেশ ভারতের কলকাতায় ডিমের হালি বাংলাদেশি টাকায় 26 টাকা, পেঁয়াজ 20 টাকা, রসুন 80 টাকা, বেগুন 40 টাকা, পটল 22 টাকা, আদা 80 টাকা, কাঁচামরিচ 80 টাকা। তাহলে মোমেন সাহেব, বাংলাদেশে আপনি কোন বেহেস্তে আছেন? দরিদ্র মানুষের প্রোটিনের সহজ উৎস ডিম কিংবা পাঙ্গাস মাছ। পুকুরে যে পাঙ্গাস হয় তার কেজি ছিল 100-120 টাকা। মোমেন সাহেবেরা যখন বাংলাদেশকে বেহেস্তে পরিণত করলেন তখন তার মূল্য দাঁড়িয়েছে 210-230 টাকা। একদিকে বেহেস্তে কোনো কিছু কিনে খেতে হবে না, মোমেন সাহেব ও তার সহযোগীরা কোনো কিছু কিনে খান না, আপসে আপ এসে যায়, কিংবা তাদের মাথাপিছু আয় হংকং এর চেয়েও বেশি। এখানে মোমেন সাহেব বেহেস্তবাসীরা হুরপুরি উপভোগ করছেন, যুবতী তরুণী নারী শিশু এরাই তাদের হুর, যে কাউকে যখন খুশি ঘরে ঢুকে কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে ভোগ করা যায়। এরা ইচ্ছে করলেই শরাবের শহরে বসবাস করতে পারেন, ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো প্রান্তের সুস্বাদু ফল আস্বাদন করতে পারেন। মোমেন সাহেবের জন্য বাংলাদেশ বেহেস্ত বই কি? গ্রামাঞ্চলেও বিএনপি আন্দোলন শুরু করেছে, এবার সরকার টিকতে পারবে না বলেছেন মির্জা ফখরুল।
দেশের মানুষ জেগেছে, এখন শহর বন্দর উপজেলা ছাড়িয়ে গ্রাম পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন শুরু করেছে। চলমান সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এতে মানুষকে হত্যা, গুম, নির্যাতনের পরেও বিএনপিকে দমাতে না পারাটাই বর্তমান সরকারের বড় ক্ষোভের কারণ। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুযোগ্য নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা জেগে উঠছি। তার আহ্বানে সবাইকে জেগে উঠতে হবে, নেতাকর্মীদের ত্যাগ ও অশ্রু বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশের উন্নয়নের নামে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরাচ্ছে সরকার, এমন বক্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকারকে পরাজিত করে বিএনপি ক্ষমতায় গেলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলের গুমখোর, নির্যাতনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। ফখরুল বলেন, নেত্রী খালেদা জিয়া এই মুহূর্তে কারাগারে অভ্যন্তরীণ না হলেও তিনি গৃহ অভ্যন্তরীণ রয়েছেন। গতকালও তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেও সরকার এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না, অনুমতি দিচ্ছে না। সরকার খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, কারণ তাদের ভয় তিনি বের হলে তাকে সামাল দিতে পারবেন না। নতুন কর্মঘণ্টায় সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 8টা থেকে বিকাল 3টা। সরকারি ও বেসরকারি অফিসে কর্মঘণ্টা কমিয়ে আনা হলে সকাল 8টা থেকে বিকাল 3টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মূলত বিদ্যুৎ সাশ্রয়ে এই পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ জ্বালানি সংকটের কারণে দেখা দিয়েছে লোডশেডিং, তাই বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকার নিয়েছে নানা রকম পদক্ষেপ। তার মধ্যে একটি হলো কর্মঘণ্টা কমিয়ে সরকারি ও বেসরকারি অফিসের 8টা থেকে 3টা করা। বুধবার 23 আগস্ট থেকে সকাল থেকে সকল সরকারি ও স্থায়িত্বশাসিত অফিস খোলা রাখা। সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এর সাথে ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে দেখা দিয়েছে জ্বালানির সংকট। প্রয়োজনীয় জ্বালানির অভাবে জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই দেখা দিয়েছে লোডশেডিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের সাহায্য ছাড়া জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব না। আমরা যত পদক্ষেপ গ্রহণ করি না কেন, তাতে কাজ হবে না যদি না তাতে জনগণ আমল করে। তাই যতটা সম্ভব জ্বালানি মোকাবেলায় আমাদের অযথা লাইট ও ফ্যান চালানো যাবে না, এসির ব্যবহার বন্ধ করতে হবে, বিয়েতে আলোকসজ্জা না করা, সন্ধ্যার পর কোনো অনুষ্ঠানের আয়োজন না করা, মার্কেট ও শপিং মল বেশিক্ষণ চালু না রাখা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।